বদলে যাওয়া এক স্বপ্নীল নগরী রাজশাহী, পরিকল্পিত উন্নয়নে আধুনিক শহরের ছোঁয়া। পাঁচ বছর পর কাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভায় 5 লাখ মানুষের সমাগমের আশা। বাস্তবের পথে আরেক স্বপ্ন, জুনেই শেষ হচ্ছে পদ্মা সেতুতে রেল লাইন প্রকল্প। মেগা প্রজেক্টে বদলে গেছে মাতার বাড়ির জনজীবন, জমির দাম বেড়েছে 100 গুণ। এবং মিলারদের খেয়াল খুশিতে মোটা ধানের বেচা কেনা, সরবরাহ বাড়ার অজুহাতে নওগাঁয় মন প্রতি 100 টাকা কমিয়ে দেওয়ার অভিযোগ, বাড়ছে সুগন্ধি জাতের ধানের দাম। বাংলা সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফর নিয়ে মাদ্রাসা মাঠে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। বিশ্ব পরিস্থিতি, রাসায়নিক যুদ্ধ, নিষেধাজ্ঞা, ইউরোপ আমেরিকার পাল্টা নিষেধাজ্ঞা, যে পরিস্থিতি আজ বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে, আমরা তার মূল্য দিচ্ছি। এবং এই পরিস্থিতিতে কস্ট অফ লিভিং, ডলারের সংকট, রিজার্ভ প্রাইসিস, জিনিসপত্রের দাম, কস্ট অফ লিভিং বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে, এটার জন্য তো আমরা দায়ী নয়। আমরা মূল্য দিচ্ছি বিশ্ব পরিস্থিতি, বড় বড় দেশগুলো যেটা সৃষ্টি করেছে সেটার জন্য আজকে আমাদেরকে, আমাদের গরিবরা শাস্তি পাচ্ছে, আমাদের সাধারণ মানুষ শাস্তি পাচ্ছে। আর এই অবস্থা শেখ হাসিনা শক্ত হাতে হাল ধরেছেন এবং পরিস্থিতি আজকে পৃথিবীর বহু উন্নত দেশের চাইতেও বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো। আমরা রিলেটিভলি ভালো আছি, খুব ভালো আছি একথা আমি বলবো না, আমরা ভালো আছি, অনেকের তুলনা ভালো আছি। এবং দক্ষিণ এশিয়া তো বটেই, অনেক উন্নত দেশের তুলনা আমরা ভালো। আপনি ভাবতে পারেন এই সংকটের সময় IMF-এর প্রতিবেদন বলছে বাংলাদেশ পৃথিবীর 35তম অর্থনীতির দেশ, 35তম বৃহত্তম অর্থনীতি বাংলাদেশের। কোথায় আর পাকিস্তান, যারা আজকে শ্রীলঙ্কা হয়ে যাবে, সেদিনও শুনলাম তাদের এক নেতা বলছে শ্রীলঙ্কা, আর সেক্রেটারি জেনারেল তার সঙ্গে সুর মিলিয়ে বলছে শ্রীলঙ্কা হবে, আরেকজন বলছে 1 মাসের মধ্যে। তারা দুঃস্বপ্ন দেখছে। পাকিস্তানের কথা বলেন না কেন, 26 আজকে ইনফ্লেশন পাকিস্তানে, 26% আজকের দিনে, পাকিস্তান আজকের দিনে 262 সমান $1, $1 262 রুপি, এ হলো পাকিস্তান। সেটা তো বলেন না রিজার্ভ কোথায়, 1 মাসের আমদানি করারও ক্ষমতা পাকিস্তানের নেই, 1 মাসেরও নেই এই মুহূর্তে, একদম তলা নিতে। তো ওটাকে বলেন না লজ্জা করে। আর যে বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়াচ্ছে, আমি একথাই বলবো, উই আর বাউন্সিং ব্যাক আন্ডার দি স্টুয়ার্ডশিপ অফ শেখ হাসিনা। আমরা আজকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি এবং যেভাবে চলছে ইনশাল্লাহ বাংলাদেশ শেখ হাসিনা নেতৃত্বে ঘুরে দাঁড়াবে। থ্যাংক ইউ। স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ আমরা আশা করছি। প্রধানমন্ত্রীর সফর নিয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম রাজশাহীতে। এদিকে কাল পদ্মা পাড়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মসূচিতে অন্তত 5 লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে আওয়ামী লীগ। বিভাগীয় এই কর্মসূচিকে কেন্দ্র করে এখন নেতা কর্মীদের উপস্থিতিতে সরগরম বরেন্দ্রভূমি। বাবুল হোসেন ও সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় রাজশাহী থেকে জানাচ্ছেন দেবাশিস রায়। দীর্ঘ 5 বছর পর পদ্মা বিধৌত নগরী রাজশাহীতে একদিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যাকে আমন্ত্রণ জানাতে তাই ব্যানার ফেস্টুনে সেজে উঠেছে এই মহানগরী।
চব্বিশ ডিসেম্বর দলের কেন্দ্রীয় সম্মেলনের পর এই প্রথম কোনো বড় কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের। জাতীয় নির্বাচন সামনে রেখে তাই দলীয় প্রধানের কর্মসূচিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এরই মধ্যে জনসভা সফল করতে শোডাউন আর প্রস্তুতি সভায় জমজমাট রাজশাহীর মাঠ। প্রস্তুত হয়েছে নির্বাচনী প্রতীকের আদলে তৈরি মঞ্চ। নিশ্ছিদ্র নিরাপত্তায় পুরো মাদ্রাসা মাঠ ঘিরে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া তৎপরতা। আওয়ামী লীগ সভাপতির এই জনসভায় আশপাশের সব জেলা উপজেলা থেকেই মানুষের ঢল নামবে বলে আশা নেতাদের। লক্ষ লক্ষ মানুষের এক কথা বলছি এবং সেটা সঠিক গুণে তো বলা যাবে না, তবে আমাদের অনুমান হচ্ছে 5-7 লক্ষ মানুষ হবে ইনশাআল্লাহ। এদিকে বিএনপিকে আগামী নির্বাচনের মাঠে রাজনৈতিক সক্ষমতা নিয়েই মোকাবিলা করা হবে বলে বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আমরা খেলে জিততে চাই, বিএনপির সাথে খেলে আমরা জিততে চাই, যেভাবে আমরা জিতেছি 2008 সালে, যেভাবে আমরা জিতেছি 2018 সালে। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা না করা সেটি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। সংবিধান মাফিক সময় মতো নির্বাচন আয়োজন এবং বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষার যৌক্তিকতা তুলে ধরার দিক থেকে এই রাজনৈতিক কর্মসূচিকে গুরুত্বপূর্ণ মনে করছে তৃণমূল আওয়ামী লীগ। গেল 24 নভেম্বর যশোর থেকে যে রাজনৈতিক কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই ধারাবাহিকতায় রোববার মাদ্রাসা মাঠের এই রাজনৈতিক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সভার মধ্য দিয়ে তৃণমূলের রাজনীতি চাঙা হবার পাশাপাশি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেও গুরুত্বপূর্ণ বার্তা আসবে আওয়ামী লীগ প্রধানের, এমনটি ধারণা স্থানীয় নেতাকর্মীদের। দেবাশিস রায়, সময় সংবাদ, মাদ্রাসা মাঠ, রাজশাহী। বাস্তবের পথে আরেকটি স্বপ্ন, পদ্মা সেতুতে দ্রুত বসছে রেল স্লিপার। মাওয়া ও জাজিরা প্রান্তে অন্তত 200 দেশি বিদেশি কর্মী দিন রাত পাথরবিহীন রেল লাইন তৈরির কাজে ব্যস্ত। আর কর্তৃপক্ষের আশা নির্ধারিত সময় জুনের মধ্যেই শেষ হবে কাজ। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাই। সেতুর উপরে ধাপে ধাপে রড বাঁধাইয়ের পর লেভেল ঠিক রেখে স্লিপার স্থাপন হচ্ছে দিনের বেলায়, আর প্রতি রাতে হচ্ছে ঢালাই। মূল পদ্মা সেতুর 6.68 কিলোমিটার দীর্ঘ রেলপথের মধ্যে 3.64 কিলোমিটার পাথরবিহীন রেললাইন বসে গেছে। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত থেকে এই রেললাইন নির্মাণ চলছে একযোগে, আর ট্র্যাকার মালামাল পরিবহন করায় কাজের গতি বেড়েছে। স্লিপার বাইন্ডিং এর পর আমরা স্লিপার বসানো কাজ করি, তারপর শাটার লাগানোর পরে আমরা কাস্টিং করি। কাজের গুণগত মান যাতে বজায় থাকে আমরা প্রতিটা স্টেপ করার আগে খুব সূক্ষ্মাতিসূক্ষ্ম ক্যালকুলেশন করে আমরা সামনের দিকে এগোচ্ছি। পদ্মা সেতু ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার পথে এগোচ্ছে। কাজের যে এক্সপিরিয়েন্স যেটা অলরেডি হয়ে গেছে সেটার মাধ্যমে আমরা সুন্দর কাজ করে যাচ্ছে। টেকনিক্যালি এভরিথিং ইজ গোয়িং ভেরি ফাইন, আমরা আশা করি আমাদের যে সময় মতো হয়ে যাবে। মূল পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের অগ্রগতি 51%। পদ্মা সেতুতে পাথরবিহীন রেললাইন নির্মাণে 11,140টি স্লিপার স্থাপনে দু প্রান্তে এমন 4টি টিম রাত দিন কাজ করছে। পদ্মা সেতু থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 1 লাখ টাকার জমির দাম মাত্র 3 বছরে বেড়ে দাঁড়িয়েছে 1 কোটি টাকা। বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গভীর সমুদ্র বন্দরের মতো মেগা প্রকল্প নির্মাণে কক্সবাজারের মাতার বাড়িতে জমির মূল্য এখন আকাশ ছোঁয়া। অনেক ক্ষেত্রে কোটি টাকা খরচ করেও শিল্প কারখানা স্থাপনের জন্য জায়গা না পাওয়ায় সোনার খনি নামে পরিচিত পাচ্ছে এই দ্বীপাঞ্চল। শাখা ছবির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সমুদ্র তীরবর্তী এই এলাকায় একসময় 1 লাখ টাকায় পাওয়া যেত এর চেয়ে বেশি জায়গা। কয়েক বছর ধরে এখানে নানা ধরনের মেগা প্রকল্পের কাজ শুরু হয়, জায়গার দাম আকাশ ছোঁয়া। পাথরবাড়ির এই কনসেপ্ট আসার পর থেকে এখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, চট বন্দর, ডিপসি পোর্ট হওয়ার প্রক্রিয়া যখন শুরু হলো তখন এই জায়গার দাম রাতারাতি বৃদ্ধি হয়ে এটা এখন মোটামুটি আকাশচুম্বী বলা যায়। কক্সবাজার জেলার দ্বীপাঞ্চল মহেশখালীর একটি ইউনিয়ন মাতার বাড়ি। এখানে অন্তত 50,000 কোটি টাকার 2টি প্রকল্প চলমান। এর মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আগেই অধিগ্রহণ করা হয় 1600 একর লবণ মাঠ। এখন মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য অধিগ্রহণ করা হবে আরও প্রায় 1000 একর জমি। এককানি 12-14 লাখ সেরকম ছিল, এখন কিন্তু 1.5-2 গুণ মতো বাড়া দিয়েছে। 22 লাখ চললে এখন প্রকল্প হয়
বিদেশ থেকে জাহাজে করে আমদানি করা এলপিজে এবং এলএনজি রাখা হবে মাতার বাড়িতে। এছাড়া ভোজ্য তেলের টার্মিনাল তৈরির জন্য জায়গা খুঁজছে বিনিয়োগকারীরা। বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্টের এটা হলো একটা উপাদান, তো সুতরাং এই এইটা হলো সবচেয়ে মেজর কিন্তু উপাদান। এই উপাদানটা যখন সবাই কাজে লাগাবে তো সুতরাং সবার দৃষ্টি এদিকে থাকবে। 27 বর্গ কিলোমিটার আয়তনের এই মাতার বাড়িতে লোক সংখ্যা প্রায় 40,000। লবণ উৎপাদন এবং মাছ ধরাই এখানকার মানুষের মূল পেশা। এক সময়ের লবণ মাঠ এখন হাজার কোটি টাকা দাম, আর তার মূল কারণ হলো এই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর। একদিকে স্থানীয়দের যেমন চিত্র পাল্টাচ্ছে, তেমনি চিত্র পাল্টাচ্ছে বাংলাদেশের অর্থনীতির। মহেশখালীর মাতার বাড়ি থেকে কমল দে, সময় সংবাদ। খুলনায় বাস থেকে 15টি স্বর্ণবার সহ 2 পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে স্বর্ণ পাচারের খবরে দুপুরে নগরের জিরো পয়েন্ট এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে অভিযান চালায় পুলিশ। এ সময় ইমন বড়ুয়া নামের এক যাত্রীর জুতার নিচে স্কচ টেপ মোড়ানো 1 কেজি 750 গ্রামের 15টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 1,40,00,000 টাকা। পরে ইমন ও তার সহযোগী আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায়ও একাধিক চোরাচালানের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে এগুলো ইন্ডিয়াতে চালান হয়ে থাকে। এর আগেও এরা এই রুটে কয়েকবারই স্বর্ণের চালান নিয়েছে। তো আমাদের এই সংবাদের ভিত্তিতেই আমরা ওদেরকে আটক করতে সক্ষম হই, এবং এই চোরাচালানের সঙ্গে যারা সংশ্লিষ্ট তা আমরা এদেরকে ধরার জন্য চেষ্টা করছি। দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিহিংসার জেরে অর্ধশত বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনায় মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। ঘটনার 2 দিন পার হলেও কোনো সহযোগিতা পাননি তারা, আর এই অবস্থায় সহায়তার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম। শফিকের তথ্য ছবিতে বিস্তারিত। তরাঞ্চল থেকে উঠে আসা পরিবারগুলো তাদের মাথা গোজার শেষ ঠাইটুকু হারিয়ে এখন দিশেহারা। বাড়ির সবকিছু পুড়ে যাওয়ায় 2 দিন ধরে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো। তাদের অভিযোগ, এখন পর্যন্ত কেউ পাশে দাঁড়ায়নি, দেয়া হয়নি সহযোগিতা। আমরা যা দিন ধরে না খেয়ে পড়ে ঘর পারতেছি, একটা কাপড় চোপড় গায়ে দিবার পারি না। আর আমাদের এখন কষ্ট, গরিব আছে নাই, সব গুণ নিয়ে গেছে, খেতা কাপড়গুলো পুড়ে দিছে, ঘর বাড়ি পুড়ে দিছে, তাহলে আমরা এমন কীভাবে থাকবে? এখন পর্যন্ত আমরা কিচ্ছু বলতেছি যে একটা কলা কি একটা রুটি পর্যন্ত আমরা পাই নাই এ পর্যন্ত। এদিকে তদন্ত করে প্রকৃত ভুক্তভোগীদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য। যারা সহায় সম্বল হারিয়েছে, খোলা আকাশের নিচে আছে, তাদেরকে আমাদের যথেষ্ট পরিমাণ ত্রাণের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা ব্যবস্থা করে দেব। হত্যা ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাত 1,200 জনের বিরুদ্ধে মামলা করেছেন গ্রাম পুলিশ। আর নিহতের পরিবারের করা মামলায় 5 জনের মধ্যে 4 আসামি গ্রেফতার হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্তদের মাঝে পুলিশের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। এখানকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং যারা পার্শ্ববর্তী যারা দুস্থ ব্যক্তি রয়েছে তাদের মাঝে আমরা 300 কম্বল বিতরণ করেছি। বুধবার 25 জানুয়ারি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মিম ও রাকিব নামে 2 যুবক নিহত হন। এরপরই বিক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। সময় সংবাদ, দিনাজপুর। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে নারী ও শিশু সহ প্রায় 400 মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা। সকালে বিএন ইসলামিক হাই স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে নৌবাহিনী চট্টগ্রাম নৌঅঞ্চল। সেন্ট মার্টিন দ্বীপের প্রায় 400 নারী পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে নৌবাহিনীর মেডিকেল টিম। পরে সবার মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। নগরহাটে ধানের সরবরাহ বাড়ায় মোটা ধান সপ্তাহ ব্যবধানে মন প্রতি 70 থেকে 100 টাকা কম দরে কিনছেন ডিলাররা। আর চাষিদের অভিযোগ, ধানের যোগান বাড়লেই ব্যবসায়ীদের খেয়াল খুশিতে পড়ে যায় দর। এমআর রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। কাটামারায় শেষ হয়েছে 1 মাস আগে। এসব ধান বিক্রির জন্য ভোরে বিভিন্ন বাহনে করে হাটে নিয়ে আসেন কৃষক। নগর মহাদেবপুর ধানের হাটে গেল সপ্তাহের চেয়ে বেড়েছে সব ধরনের ধানের সরবরাহ। এতে মোটা জাতের ধান মনপ্রতি 70 থেকে 100 টাকা কম দামে কিনছেন মিলাররা। চাষিদের অভিযোগ, হাটে ধানের যোগান বাড়লে ব্যবসায়ীদের খেয়াল খুশিতে পড়ে যায় দর। মোটা আমরা আগে 1,200-1,250 বেচি, সে ধান এখন 1,180-1,170 এরকম বিক্রি হচ্ছে। আতপ ধান মোটামুটি লাভ হচ্ছে 2,800-2,900 বাজার যাচ্ছে এখন। চিকন ও জাম মোটা হতে একই খরচে আবাদ।
কিন্তু চিকন ধানের দাম বেশির জন্য পড়তা হচ্ছে, মোটা রাতে লস হচ্ছে। সার, ফসফেট, ডিজেল, অন্য জিনিসের দাম থাকাতে আমাকে প্রচুর পরিমাণে লোকসান। এদিকে চলতি সপ্তাহে হাটে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সুগন্ধি জাতের ধান কেনায় জোর দিয়েছে। এতে সুগন্ধি বৃধান 34 ও বৃধান 90 জাতের ধান মনপ্রতি 450 টাকা পর্যন্ত বেড়ে গেছে। প্রত্যেকটা কর্পোরেট প্রতিষ্ঠান একসঙ্গে কেনার কারণে ধানের দাম একবারে ঊর্ধ্বগতিতে উঠে গেছে। চাহিদা হিসাবে ধান আমদানি হচ্ছে না, এই কারণে দ্রুতগামী ধান বাজার উঠে যাচ্ছে। গোল্ডেন ধান কেনা হলো 2200 টাকা মন, আর আপনি যেটা 90 ধান ওটা 26 থেকে 2700, আগের তুলনায় দাম অনেক কিন্তু বেড়ে গেছে। এখন সপ্তাহের শনি ও বুধবার মহাদেবপুর হাটে 6 থেকে 7 হাজার মন ধান বেচা কেনা হয়। স্থানীয় কৃষি বিভাগের তথ্য বলছে, গেল আমন মৌসুমে এ জেলায় 65,000 হেক্টর জমিতে সুগন্ধি জাতের ধানের আবাদ হয়, যেখান থেকে 3.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। নওগাঁর মহাদেবপুর ধানের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। নীল জলরাশির অপার সৌন্দর্যের বদলে প্লাস্টিকের বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ। আর এতে সমুদ্র সৈকত, উপকূলের পরিবেশ ও জীব বৈচিত্র্য এখন হুমকির মুখে পড়েছে। আর এই অবস্থা থেকে উত্তরণে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনকে এক হয়ে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার শহর থেকে 10 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মোহনায় প্রায় 9,000 একর আয়তনের ছোট্ট দ্বীপ সোনাদিয়া। একসময় দ্বীপটিতে মুক্তার চাষ হতো এবং তার সোনার দামে বেচা বিক্রি হতো বলে দ্বীপের নামকরণ হয়েছে সোনাদিয়া। একটা সময় সৈকত জুড়ে লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ ছিল, ছিল গভীর সমুদ্র থেকে ডিম পাড়তে আসা মা কচ্ছপের আনাগুনা, প্যারাবনে বসত বিলুপ্ত প্রজাতির পাখিসহ শত প্রজাতির পাখির মেলা। কিন্তু এখন তার কিছুই নেই। দ্বীপের 7 কিলোমিটার সৈকত জুড়ে প্লাস্টিক বর্জ্যে ভরপুর। এসব বর্জ্যের উৎস অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। নমুনা সংগ্রহ করে সেগুলো নিয়ে গবেষণাও করছেন তারা। এই বর্জ্যগুলো যদি এখান থেকে অপসারণ করা না হয়, তাইলে এই প্লাস্টিকগুলো ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হবে এবং এই মাইক্রোপ্লাস্টিকগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করবে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। কাসিমের গার্ডের মধ্যে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে এই প্লাস্টিক বর্জ্য ঢুকে যাচ্ছে, মাইক্রোপ্লাস্টিক, এবং এতে করে হলো যে তারা তাদের বংশবিস্তারে সমস্যা হচ্ছে। সোনাদিয়া দ্বীপে বসবাস করছে 350 পরিবার, যাদের মধ্যে 1,000-এর বেশি নারী পুরুষ মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বঙ্গোপসাগরের কূল ঘেঁষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িচর ইউনিয়নে জেগে উঠেছে একটি চর। যদি 2 বছর আগেও এটি ছিল জনমানব শূন্য, কিন্তু 2021 সালের শীত মৌসুমে এই চরটিতে সৃষ্টি হয় বিশাল এক সমুদ্র সৈকতের। আর এটি দেখতে হাতিয়া সহ জেলার বিভিন্ন স্থান থেকে আসেন ভ্রমণ পিপাসু মানুষ। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেনের ছবি নিয়ে দেখুন বিস্তারিত। এবারের শীতের শুরুতে পর্যটকদের জমজমাট পদচারণায় মুখর এমালে লালচর সমুদ্র সৈকত। নোয়াখালী ছাড়াও চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে এ সমুদ্র সৈকতটি দেখতে আসছেন ভ্রমণ পিপাসুরা। প্রতিদিন সকাল থেকে এ সৈকতের বিচে লোকজনের উপস্থিতি চোখে পড়ার মতো। নতুন এ চরের প্রধান আকর্ষণ 10 কিলোমিটার দীর্ঘ বিশাল বিচ, আছে লাল কাঁকড়া সমারোহ। বিচের পাশাপাশি বালুময় বিশাল এলাকা জুড়ে মোটরসাইকেলে ছুটে চলেন পর্যটকরা। তবে যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ায় লালচর সৈকতে আসতে কিছুটা ভোগান্তি পোহাতে হয়। প্রশাসনিক কর্তৃপক্ষ আবার হাতিয়ার এমপি মহোদয় যদি এই চরটাকে সুদর্শনভাবে দেখে, তাহলে এটা ভবিষ্যতে ভালো একটা পর্যটন কেন্দ্র হবে। খুবই এক্সেপশনাল মনে হয়েছে, কারণ এই বীচটার যে এই বৈশিষ্ট্য সেটা আমাদের কক্সবাজার কিংবা কুয়াকাটার যে বীচটা সেই বীচটার মতো নয়। পর্যটকদের নিরাপত্তার জন্য স্থানীয়ভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন সহ সংসদ সদস্য। চেষ্টা করতেছি যেন পর্যটকরা আসে, তাদের সুবিধা মতো এখানে তারা আসতে পারে, সে বিষয়ে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি এবং খুব শীঘ্র এখানে আমরা পর্যটকদের জন্য সুযোগ সুবিধা হয় সেই বিষয়ে আমরা খুব সচেতন আছি এবং আমরা চেষ্টা করতেছি এখানে সেই স্থাপনাগুলো গড়ে দেওয়ার জন্য। বুড়িরচর ইউনিয়ন পরিষদের তথ্য মতে গড়ে দৈনিক 5 শতাধিক পর্যটক এই চরে বেড়াতে আসেন। সময় সংবাদ, নোয়াখালী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বদলে যাওয়া এক স্বপ্নীল নগরী রাজশাহী, পরিকল্পিত উন্নয়নে আধুনিক শহরের ছোঁয়া,
পাঁচ বছর পর কাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভায় 5 লাখ মানুষের সমাগমের আশা। বাস্তবের পথে আরেক স্বপ্ন, জুনেই শেষ হচ্ছে পদ্মা সেতুতে রেল লাইন প্রকল্প। মেগা প্রজেক্টে বদলে গেছে মাতার বাড়ির জনজীবন, জমির দাম বেড়েছে 100 গুণ। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়।